الحمد لله رب العالمين الصلاة والسلام على نبينا محمد صلى الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أيها الأخوة إخواني السلام عليكم رحمة الله وبركاته سنان رواتب حديث المدهمة أمر جيتا جانتباري رسول الله صلى الله عليه وسلم من صلى في يوم وليلة سنتي عشرة ركعة جيبتي ديني من صلى في يوم وليلة سنتي عشرة রাকা বারো রাকাত নামাজ পড়বে বুনিয়া লাহু বাই তুন জানা আল্লাহ সু তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন আর বাবলাতহর জোহরের পূর্বে চার রাকাত রাকাতা এবং জোহরের পরে দুই রাকাত মাগরেব এবং মাগরেবের পরে দুই রাকাত

মানে এই নামাজকে হাদিসের ভাষায় বলা হয় রাতে বা দলিল পেশ করছি গত ক্লাসে বলেছিলাম আপনাদের সামনে দলিল হাজির করব হচ্ছে করবো মুসলিম হাদিস নাম্বার ছয়শো আশি রসুলিল্লাহ সাল্লু আলী সাল্লাম এই বারো রাকাত রাতে বা নামাজের ভেতর ফজরের পূর্বে যে দুই রাকাত রাতেবা রয়েছে সেই দুই রাকাত ফজরের রাতেবা বা নামাজটুকু তিনি সফর অবস্থায় কখনো পরিত্যাগ করতেন না ওই হাদিসটার ভিতরে রাতেবা শব্দটি হাদিসের ভিতরে এসেছে সুতরাং রাতেবা আমাদের কোনো বানানো শব্দ নয় এটি এসেছে মুসাফির ما عدا ذلك من سنن فإن مصافر يصلح فقد رؤيا المسلم من حديث أبي قتادة أن النبي صلى الله عليه وسلم صلى راتبة الفجر راتبة الفجر في السفر أول البولسي حديث أبي قتادة أن النبي صلى الله عليه وسلم صلى راتبة ফজিরি যে নবী সাল আলী সাল্লাম তিনি সফররত অবস্থায় ফজরের রাতে বা নামাজ পড়তেন এই হাদিসটি হচ্ছে দলিল যে রাতেবা শব্দটুকু হাদিস থেকে নেওয়া হয়েছে অথচ দুঃখজনক হচ্ছে আমাদের দেশের মানে মুসলিমদেরকে সন্না রাতেবা কথাটা বললে তারা আকাশ থেকে পড়ে যায় কেননা তাদের কাছে যে সন্না মো আকাদা এই শব্দটি বেশি পরিচিত যেটি পরিচিত হওয়া উচিত ছিল না কেননা মো আকাদা শব্দটুকু অন্য সম্পর্কে এসেছে ফিকের আহ ফিক যে সকল কিতাব রয়েছে সেই কিতাবগুলোতে এসেছে আশা করি বুঝতে পেরেছেন নাবি সাল্লাহ আলী সাল্লাম এই যে রাতে বা নামাজটা পড়তেন যার দলিল আমরা এখন জানতে পারলাম এই নামাজটুকু মানে এর সময় কতটুকু যে এর ওয়াক এটা আমাদেরকে জানতে হবে এ প্রসঙ্গে ইবনুল কোদামা রাহিমাহ্লাহ তার বিখ্যাত কিতাব আল মুগনি

আর যে সকল সন্নাগুলি ফরজ নামাজের পরে এসেছে ওই ফরজ নামাজের ওয়াক যখন শেষ হয়ে যায় সময়টা শেষ হয়ে যায় তখন এই নামাজ পড়া সময় শেষ হয়ে যায় আমরা আগেই বলেছি যে সুনান রাওয়াতিব অথবা সোনা রাহেবা ফরজ নামাজের সাথে সম্পর্কের খাতিরে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে কাবালিয়া আর সন্নাতু বা এই কথাটাও আমাদের সমাজে বাংলাদেশে নাই মানে হচ্ছে সোনার এই নামাজটা যেটা ফরজের আগে পড়া হয় এটাকে বলা হয় সুন্নাতুল কাবালিয়া আর যেগুলি ফরজের পরে পড়া হয় সেগুলি হচ্ছে মানে বাদিয়া আর এই বিষয়ে এটা কিভাবে পড়া হবে সেই বিষয়ের একটি মূল নীতি মাউসু মা একটি কিতাব রয়েছে সেখানে মানে বর্ণনা হয়েছে যে আলসুনানু রাওয়াতিব মুক্তারানাতুন মুক্তারানাতুন বিল ফারাইদ যে এই সুন্নাহ রাতে বা নামাজটুকু ফরজ নামাজের সাথে কানেক্টেড কিন্তু এই নামাজের ওয়াক্ত সম্পর্কে একটি মূল নীতি হচ্ছে যে যেমন জোহরের নামাজের মানে পূর্বে চার রাকাত সুন্নাহ রাতে বা এর ওয়াক্ত শুরু হবে যখন জোহরের ওয়াক্ত শুরু হবে অর্থাৎ জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হবে তখন থেকেই এর সন্ধ্যা রাতে বা যেটা কাবালিয়া ফরজের পূর্বে পড়তে হয় সেটির অর্থ শুরু হবে এবং এই সালাতের শেষ সময় হবে ওই নামাজের শেষ সময় পর্যন্ত তাহলে আমরা বুঝতে পারছি যে এটি হচ্ছে মানে একটি আরেকটি হচ্ছে যে নামাজগুলো মানে নামাজের পরে এসেছে গুলো সেগুলোর ওয়াক্ত শেষ হয়ে যাবে যখন ওই ফরজ নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে এখন আমরা একটি জিনিস দেখতে পাই সেটি হচ্ছে যে কেউ যদি এই সন্ন্য রাতে বা দেরি করে পড়ে তাহলে কি ধরনের অবস্থা হতে পারে যে এটি হচ্ছে যে একটি হচ্ছে দেরি করে পড়া মানে হলো একদম শেষ ওয়াক্তে পড়া তা আখির সালা ইলা আখের ওয়াক্তিহা যে কেউ দেরি করে পড়লো একেবারে মানে ওয়াক্তের শেষ সময়ে আবার কেউ যদি এরকম করে তাখিরুস সালাহ হাতা ইখরুযু ওয়াক্তিহা কেউ যদি ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে পড়ে তাহলে আরেকটি অবস্থা এখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে সব সময় মানে যে নামাজটুকু ফরজের আগে সে নামাজটুকু পড়ে ফেলতেন কিন্তু কোনো কারণে যদি তিনি পড়তে না পারতেন সে কারণগুলোর ভিতরে দুটো কারণ হাদিসের ভিতরে এসেছে মুসলিম আনা শ রাজি আল্হ তা আলা আনহা কলাত না আসুল ল্লাহ সল্লাহ আল এলাম ইজা আমিলা আমালাম আসতহু নবসাল্লাহ লললাম যখন একটি কাজ করতেন তিনি সব সময় এটি করে যেতেন সব সময় দা ইমান সব সময় সর্বদায়ী সেটা করতেন ও কানা ইজা নামা মিনাল লাইল কিন্তু তিনি যদি রাতের বেলা ঘুমিয়ে পড়তেন কখনো আও মারিদা এবং তিনি যদি অসুস্থ হয়ে পড়তেন মিন অর্থাৎ বারো রাকাত নামাজ তিনি চব্বিশ ঘন্টা দিনের ভিতরে সেটি আদায় করে ফেলতেন এই যে আদায় করতেন এর কারণ থেকেই এই জিনিসটি প্রতিষ্ঠিত হয়েছে যে এই সন্ন্যাটা তিনি সব সময় করার চেষ্টা করতেন এই কারণেই এই সন্নাকে মোয়াক্কাদা বলা হয় কেননা তিনি যদি কখনো কোনো ওয়াক্তের রাতে বা ছেড়ে দিতেন তাহলে সেটাকে তিনি আদা আদায় করে চব্বিশ ঘন্টা দিনের ভিতরে তিনি বারো রাকাত নামাজকে প্রতিষ্ঠা করতেন এই দলিল থেকে বোঝা যায় যে কখনো কখনো যদি দুটি শর্ত থাকতো তাহলে নবী সাল আলিয়া তিনি ঘুম থেকে উঠে সেই কাদা আদায় করতেন অথবা তিনি যদি দিনের বেলা অসুস্থ থাকতেন অথবা রাতের বেলা অসুস্থ থাকতেন তাহলে দিনে এবং রাত মিলিয়ে যে কোনো এক সময়ে তিনি বারোর আকার পূর্ণ করতেন এখন এই যে মানে দেরি করে যদি পড়া হয় তাহলে সেটা কাদা হয়ে যাবে ওয়াক তো যদি শেষ হয়ে যায় নামাজের তাহলে সেটা কাদা পড়া যাবে এবং আমরা সেটা দলিল পেশ করলাম নবী সাল্লাহ সাল্লাম নিজে তিনি কাদা এই সোনানো রাতে বা কাদা আদায় করেছেন এখন আমরা দেখবো যে এই যে কাদা এই কাদা আদায় করার কারণগুলো কি ইশরু ও কাদা উন সুনানো রাথে বা ইদা ফাতাত বে অদর মানে স্কলার যারা তারা বলছেন যে এই সুন্না নামাজটুকু আদায় করা যায় যদি কোনো কারণ থাকে কোনো ওদর থাকে তাহলে সেটা কাদা আদায় করা মাসুর শরীয়ত সম্মত উদাহরণ হিসাবে তিনটি কারণ তারা উল্লেখ করেছেন যেটা দলিল আমরা কিছুক্ষণের ভিতরে পেশ করব। মাসালান নাউম একটি হচ্ছে কেউ যদি ঘুমিয়ে পড়ে ফরস পড়েছে কিন্তু সন্ন্যার আগে কোনো কারণে সে ঘুমিয়ে পড়েছে আও নিসিয়ান এবং অথবা সে যদি ভুলে যায় আল ইনশিগল সে যদি ব্যস্ত থাকে কাদের ভিতরে আনহা পালাম তোসাল্লি পিহি আও ওয়াক্তিহা এমন ব্যস্ততার ভিতরে সে পড়ে গেছে যে আসলে ব্যস্ততার ভেতরে সে নামাজের যে মানে পড়ার সময়টা সে ভুলে গেছে ব্যস্ততার জন্য তিনটি কারণ যদি দেরি করে বাইরে তাহলে সে কাদা আদায় করতে পারবে না কিন্তু এই তিনটি কারণ যদি থাকে ভালো করে শুনে রাখুন একটি হচ্ছে নাও মন মানে হচ্ছে ঘুম আরেকটা হচ্ছে আন্নাসিয়ান মানে ভুলে যাওয়া আরেকটি হচ্ছে ইনশে আনহা ফলাম তোসাল্লিফি আ ওয়াক্তিহা যদি এমন ব্যস্ততা থাকে মারাত্মক ব্যস্ততা যে কোনোভাবেই সময়ের অবকাশ করতে পারেনি ফুসরত পায়নি এবং সেই সাথে ওয়াক্ত চলে গেছে সেরকম ব্যস্ততা যদি থাকে পার্থক্যতা আলাহ ওয়ালাউ ফি আওয়াক্তিহা নাহি আলার রাজুয়ে হো মান কালায়ি আহেল আইলম তাহলে সেই সন্ন্যা রাত বা নামাজটা কাজা আদায় করতে পারবে যদিও মানে নিষিদ্ধ সময় থাকে তারপরেও পারবে নিষিদ্ধ সময় থাকা সত্ত্বেও সেটা পারবে উদাহরণ হিসাবে বলছি যেমন একজন জোহরের দুই রাকাত সুনান রাতে বা ফরজের পরে পড়ার কথা ছিল কিন্তু সে পড়তে সময় পায়নি তাহলে সে আসরের নামাজ পড়ার পড়ার পরেও সময় পায়নি ব্যস্ততার জন্য একেবারে সূর্য সেবার আগে সূর্য যখন হলুদ হয়েছে সূর্য ডুবতেছে মানে নিষিদ্ধ সময় তখনও সেই কাদা আদায় করা যাবে কিন্তু শর্ত হচ্ছে তার যে কাদা করবে সেই ক্ষেত্রে তাকে হয় একটা কারণ থাকতে হবে ইচ্ছাকৃত করলে সেটি হবে না মানে ঘুম ভুলে যাওয়া অতি কর্ম ব্যস্ততা এই তিনটি কারণ ছাড়া সে যদি কাদা করে ইচ্ছাকৃত হবে তাহলে সেটি কাদাও আদায় হবে না আ সাল্লাহ রাকাটাইন বাহাদল আফ্রি যে নবী সাল্লাহ আলীহসাললাম তিনি আসরের নামাজের পরে দুই রাকাত নামাজ পড়েছিলেন এই নামাজ পড়াটা দেখেছিলেন উম্মে সালামমা রাদি আল্লাহ আনহা তখন তিনি জিজ্ঞাসা করলেন নবী সাল্লাহ আল সাল্লামকে তাসা আল তুহু আনহুুমা জিজ্ঞাসা করলেন যে

আব্দুল কাইস গোত্রের কিছু লোক আমার কাছে এসেছিল তারা আমাকে কর্মব্যস্ত করে রেখেছিল যে আমি ওই দুই রাকাত সেই নামাজটা আমি পড়তে পারি নাই বাদ আর তাহলে সেই দুই রাকাত আমি আসরের পরে আদায় করলাম তাহলে আমরা একটি কারণ পেলাম সেটি হচ্ছে অতি কর্মব্যস্ততা এই কারণে যদি কেউ ওয়াক্তের বাইরে নামাজ পড়ে তাহলে সেটা সে কাদা আদায় করতে পারবে আনহা এবং এটার হাদিস আমরা বর্ণনা করলাম এখন যে নামাজটুকু মানে আগে পড়া উচিত ছিল সেটি যদি আগে না পড়ে পরে পরে যেমন ফজরের দুই রাকাত

নামাজ পড়ছে فقال النبی صلی الله علیه وسلم الصلاه الصبح তিনি কিন্তু জিজ্ঞাসা করলেন ওই লোকটিকে তুমি কি ফজরের নামাজ দুইবার পড়ছো এই প্রশ্নটাই হচ্ছে সঠিক কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে দুইবার ফজর পড়ার কারণটা কি এই কারণে তিনি প্রশ্নটা করেছিলেন তখন ওই লোক উত্তর দিয়েছিল ফাকাল্লাহু রাজুলু রাজুল সেই ব্যক্তি বলেছিল ইন্নী লাম আকুনা সল্লাইতু রাকাতাইন আল্লাতাই আলতাই قبلهما আমি ফজরের পূর্বে দুই রাকাত নামাজ আদায় করতে পারি নাই ফা সল্লাইতুহুমা আমি এখন সেই দুই রাকাত আদায় করছি বর্ণনাকারী বলেন ফক অল ফাসাকতানবী সাল্লাম যে নবী সাল্লাল্লাহ সাল্লাম তখন নীরব ছিলেন অর্থাৎ তিনি এটাকে অনুমোদন করেছিলেন কিছু বলেননি অর্থাৎ এভাবে মানে নামাজকে কাজা আদায় করা যায় যতক্ষণ যে যার সময়টুকু পার হয়েছে অর্থাৎ নামাজটুকু ফ ফরজের আগে পড়ার কথা ছিল সেটাকে ফজরের

নবী সাল্লাম যদি জোহরের আগে চার রাকাত নামাজ পড়তে না পারতেন তাহলে তিনি ফরজ পড়ার পর তিনি সেটা আদায় করে নিতেন মানে চার রাকাত সন্না রাতে বা নামাজ তিনি কাজা আদায় করতেন হচ্ছে ফরজের পরে অর্থাৎ যে মূলনীতিটা বলা হয়েছে যে যে নামাজগুলো মানে মানে কাবালিয়া ফরজের আগে সেটার ওয়াক্ত শুরু হয় হচ্ছে ওই ফরজ নামাজের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত এবং যখন মানে ফরজ নামাজটা আদায় হয়ে যায় তখন তার ওয়াক্ত শেষ হয়ে যায় আমার মনে হয় আপনারা প্রথমে একটু ভুল শুনেছিলেন সেখানে আমি একটু ভুল বর্ণনা করেছি সন্না কাবালিয়া এর ওয়াক্ত শুরু হবে ওয়াক শুরু হওয়ার থেকে ফরজ নামাজ পর্যন্ত আর সুন্না বাদিয়া সেটি হচ্ছে ফরজ নামাজ পড়ার পর থেকে শুরু হয়ে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ কাজা আদায় করা যাবে যদি তার কন্ডিশন যেটা হাদিস থেকে পেলাম সেটি হচ্ছে এই আল অর্থাৎ হচ্ছে কর্মব্যস্ততা আর এই নামাজটুকু তিনি যখন কাজা আদায় করতেন তখন ফরজ নামাজের সাথে সাথে আদায় করতেন এতেই প্রমাণ হয় যে নামাজগুলি ফরজ নামাজের সাথে কানেক্টেড বিচ্ছিন্ন নয় অর্থাৎ ফরজ নামাজ আদায় করার সাথে সাথেই কাজা আদায় করতে হবে এটাকে বিলম্ব করা যাবে না যদি এটাতে প্রমাণ প্রমাণ হচ্ছে যে নবী সাল্লাম যখন চার রাকাত মিস করতেন অর্থাৎ জোহরের ফরজ পড়ার পরেই তিনি সেটি আদায় করতেন ইনকান আলি আউদার কানাম ইনশেখাল যা লাহু আন দেহা আই ওয়াক্টেশা যেটি যতটুকু তার জন্য মানে পারমিসেবল থাকে ততদূর ওয়াক্তের ভিতরে সে ইচ্ছা করলে আদায় করতে পারে কিন্তু যদি কারোর এই ধরনের কারণ না থাকে সে যদি ইচ্ছাকৃত ভাবে সেটি পরে আদায় করতে চায় তাহলে সেটির আদায় করা যাবে না আম্মা যার কোনো কারণ নাই লাম যেমন একজন লোক ইচ্ছা করেই এটি পড়ল না প্রিয় শ্রোতা আপনাদেরকে আবারও বলছি যে আমাদের দেশে এই বারো রাকাত পড়ার জন্য অতি অস্থির থাকি। এটা তো হুকুমের দিক থেকে কিন্তু সুন্না মুআকাদা বলতে আমরা যাই বলি না কেন সেটির হুকুম হবে সুন্নার সাথে সম্পৃক্ত আমরা গত ক্লাসে ফিক থেকে যেটা বলেছি যে কোনো কারণে কোন সুন্না যদি কেউ আদায় করতে না পারে তাহলে তার কোনো শাস্তি হবে না ও আলাইহি এক সুন্না যদি কেউ সন্নাটাকে ছেড়ে দেয় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে না কেননা সে কোনো কারণে ছেড়ে দিয়েছে এই জন্য সুন্না রাতে বা এটি যদি কেউ মাঝে মধ্যে ছেড়ে দেয় তাহলে এটি শাস্তিযোগ্য অপরাধ নয় ইচ্ছাকৃত ভাবে যদি ছেড়ে দেয় কোনো কারণ ছাড়া সেই কারণ ছাড়া ছেড়ে দিলে সে আর এটার কাদা আদায় করতে পারবে না কিন্তু পড়ার ইচ্ছা ছিল কিন্তু তিনটি কারণে পড়তে পারে নাই সেই ব্যক্তির জন্য কাদা আদায় করা আরেকটি শূন্য কিন্তু সে যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তাহলে সেটা চলে গেছে কিন্তু সে সাওয়াত থেকে বঞ্চিত হচ্ছে এটি হচ্ছে আমাদেরকে জানতে হবে কিন্তু আমাদের বাংলাদেশে যেহেতু হানাফি মাঝাব মাঝহের একটি কথা রয়েছে যে ব্যক্তি মানে সন্না মোয়াক্কাদা ছাড়বে তাকে শাস্তি দেওয়া হবে এই বিষয়ে কোনো আর দলিল আমরা পাইনি এবং এটি দলিল শূন্য এটি হচ্ছে কথা কেননা স্থায়ীভাবে ত্যাগ করা যায় না আমরা বলেছি যে সুন্না যখনই আমরা বলবো তখন এটা দুটা অর্থ বোঝায় একটি হচ্ছে মানে আহ সোনা সন্না এটি যখন সাথে কানেক্টেড এটি স্থায়ীভাবে যদি কেউ ছেড়ে দেয় কখনোই না করে তাহলে তো সে রাসুল্লাহ সাল্লাম সুন্না থেকে সরে গেল সামান রাজিবা আন সুন্নাতি পালাই জানেননি এটি হচ্ছে একটি দিক আর সুন্না ইয়কসিদু ফিলফিকি যদি ফিকের দৃষ্টিতে দেখা হয় তাহলে এটি ওয়ালা ইয়াস্তাশাকু কাবু তারা কাবা যে তার জন্য কোনো শাস্তি নাই এটা আমাদেরকে বুঝতে হবে এখন আসুন এই কারণে যদি ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় তাহলে সে আর এটি কাজা আদায় করতে পারবে না আশা করি বুঝতে পেরেছে এই এই ক্ষেত্রে ইমাম আল হাজাওয়াজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জাদুল মুস্তাক নিয়ে জাদুল মুস্তাক নিয়ে বর্তমানে এই কিতাবটুর ব্যাখ্যা করা হয়েছে শেখ সালে আল ফাউজান এটা ব্যাখ্যা করেছেন এই কিতাবের ভিতরে ইমাম আল হাজওয়াই রাহেমাহুল্লাহ তালা তিনি বলেন ওমান ফাতাহু হুসাই উন মানে মিনহা কেউ যদি সুন্না রাতে বা মানে ছেড়ে দেয় সুন্না লাহু কাদা উহু তাহলে তার কাদা আদায় করাও একটা শুননা অর্থাৎ কোন কারণ থাকলে সে যদি ছেড়ে দেয় তাহলে সেটার কাদা আদায় করাও একটা অর্থাৎ আমরা সেটা কাদা আদায় করতে পারি তাহলে যেটা হবে আল্লাহ জান্নাতে যে তার জন্য একটি বাড়ি বানাবেন সেই বাড়ি বানানোর সবাব থেকে সে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ তাহারা যেহেতু তার ইন্টেনশন ছিল পড়ার কিন্তু ঘুমিয়ে যাওয়া ভুলে যাওয়া অথবা ব্যস্ত হয়ে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এই তিনটি কারণে সে পড়তে পারে নাই কিন্তু এখন যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ওয়াক্তের বাইরে মানে এই দুই রাকাত পরে তার অবস্থাটা কি হবে এই ক্ষেত্রে শেখ আল উসাইমিন তাআলা তিনি তার মাজমু আল ফাতয়া এখানে তিনি আ সরহল এবং মাজমু ফাতয়া রেসা আলাইল হখল উসাইমিন রাহমাহুল্লাহ তে তিনি পরিষ্কার করে বলেছেন যে মান ফাটাহ সাইউন মেন হাজিহ রাওয়াতে যে ব্যক্তির মানে সুন্যারা রাওয়াতে মানে কতম হয়ে যাবে অথবা পড়তে পারবে না

হাইসু তখন তিনি প্রথমে ফজরের দুই রাকাত সুন্নাহ কাজা আদায় করেছিলেন এবং তারপরে তিনি ফরজ করেছিলেন অর্থাৎ কেউ যদি ঘুমিয়ে থাকে শেগসাইমীন এই ফতোয়া দিচ্ছেন যে ঘুমিয়ে থাকলো কিন্তু সে ঘুম থেকে উঠে দেখলো যে তার মানে ফজরের নামাজের সময়টা শেষ হয়ে গেছে তাহলে ওই যে দুই রাকাত সুন্না সেটা তার পড়তে হবে কিনা হ্যাঁ তাকে পড়তে হবে সে প্রথমে সুন্না পড়বে যদিও ওয়াক তো শেষ হয়ে গেছে তারপরে সে মানে ফরজ এর দুই রাকাত পড়বে এটা এটা তিনি ঘুমকে একটি অজর হিসাবে পেশ করেছেন শেখালুসাইমিন وكذلك أيضا حديث أم سلمة أن النبي صلى الله عليه وسلم شغل عن ركعتين بعد صلاة الظهر جتني جهر الدوي ركعة باريني بستر فقضاؤهما بعد صلاة العصر وهذا النص في القضاء رواتب جي سنان رواتب تا هذا عدا عدائي الدليل উমুম আল হাদিস হাদিসে সাধারণভাবে আমরা যেটা পাই মান না মা আন সলাতি যে ব্যক্তি ঘুমিয়ে পড়ল আও নাসি ইয়াহা অথবা সে মানে ভুলে গেল ফালিয়াসাল্লি হা ইদা জুকি রাহা যখনই তার মনে হল মানে ঘুম থেকে উঠল সাথে সাথে অথবা ভুলে যাওয়ার পরে সাথে সাথে যখনই মনে হলো ঠিক তখনই সে সেটা পড়ে নিল এই হুকুম টুকু ওয়াহাজ আল ইয়াউম ফরিদা নাফিলা এই হুকুম ফরজ নামাজের ক্ষেত্রেও এবং নাফিলা নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থাৎ সুনান রাত এবার ক্ষেত্রেও প্রযোজ্য হবে ওয়াহাজা ইজা তারক আলী তিনি বলেন যে ওই আমরা আগে যে কথাটা বলেছি যে তিনটি কারণ ছাড়া কিন্তু আল হুসাইমিন বলছেন আম্মা ইজা তারকাহা আমদান হাতা ফাতা ওয়াক্তিহা কেউ যদি ইচ্ছাকৃতভাবে দেরি করে এবং ওয়াক্ত শেষ হয়ে যায় ফা ইন্নাহু লা ইয়াকদুহা তাহলে সে আর কাদা আদায় করতে পারবে না ওয়ালা উহা লাম তাসহি মিনহু রাতবা আর সেটা যদি সে কাদা আদায় করেও তাহলেও তার কাদা রাতেবা হিসাবে সহি হবে না ভালো করে শুনুন ওলাও কাদা উহা লামটা শেখা ইমিনহু সেই কাদাটা ইচ্ছাকৃতভাবে ওয়াক্তে চলে যাওয়ার পরেও যদি সে আদায় করে তাহলে সেটা রাতেবা হিসাবে সহী হবে নাওয়াজার একালী আন্না রাওয়াতেবায় ইবাদাত মোয়াক্কাটাতুন যে ওসাইমিন রাহিমা আল্লাহ তিনি বলছেন যে এই রাওয়াতেবগুলি ফরোজ নামাজের সাথে সংশ্লিষ্ট মোয়াক্কাটাটুন মানে এটার সাথে লেজুর জুড়ে আছে সংশ্লিষ্ট কানেক্টেড ওয়া ইবাদাত মুআক্কাদাতু ইযা তা'মাদুল আল ইনসান আখরিজুহা আন ওয়াক্তিহা লাম তাকবিল যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটি মানে মানে ওয়াক্ত চলে যাওয়ার পরে কেউ আদায় করে তাহলে এটি তার পক্ষ থেকে গ্রহণ করা হবে না অর্থাৎ সে সন্না হিসাবে সে আদায় করতে পারবে না একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে এশার নামাজটুকু আপনারা এখন উদাহরণ হিসাবে নিয়ে নিন যে এশার নামাজের সময় মানে প্রথমে আমাদেরকে জানতে হবে যে শুরু হয় কখন শেষ হয় কখন এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এশার নামাজ শুরু হয় মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে এটি হচ্ছে সাধারণ কথা আমরা সবাই এটা জানি ফান عبد الله بن عمر بن العاص، عاص رضي الله عنهما انه قال عمري بن العاص رضي الله عنهما تيني بولشن قال رسول الله صلى الله عليه وسلم وقت صلاه المغرب اذا غابت الشمس ما لم يسقط الشفق جي مغرب نماش برجوار بور, جوار بور যখন সূর্য ডুবে যায় তার লাল লালিমা যখন যতক্ষণ যখন শেষ হয়ে যায় তখন সালাতুল ঈশা শুরু হয় এটি হচ্ছে শুরুর সময় ওয়াক্ত সালাতিল মাগরিবে ইজা গাবাতি শাম সূর্য ডুবার পরে মাগরিবের ওয়াক্ত শুরু হয় এবং মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায় যখন পশ্চিম আকাশে মালাম ইয়াসকোতি আরফাকু মানে লালিমা যে মানে হরাইজন পশ্চিম হরাইজনের যে রেডিশ যে টেন্ট থাকে সেটা যখন দুর্ভূত হয়ে যায় চলে যায় সেই পর্যন্ত মাগরেবের নামাজের সময় থাকে ও ওয়াক্ত সালাতুল এরিশা এলা লাইল এবং সালাতুল ঈশা এই নামাজের ওয়াক্ত শুরু হয় মাগরেবের সেই পশ্চিম আকাশের লালিমা শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত তাহলে এখন যদি আমাদের সন্ধ্যা হয় যদি ছয়টার সময় এবং সকাল যদি ছয়টায় হয় তাহলে এর মাঝখানে হবে ছয় আর ছয় মাঝখানে সংখ্যা হচ্ছে বারো অর্থাৎ বারোটা রাত বারোটা হচ্ছে মধ্যরাত্রি তাহলে এই ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আর মাগরে ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু করে এই যে রাত্রি তাকে দুই ভাগে ভাগ করে অ্যাপ্রক্সিমেটলি এই বারোটার আশেপাশে মধ্যরাত্রি পর্যন্ত হচ্ছে ঈশার নামাজের শেষ ওয়াক্ত এর পরে ঈশার নামাজের ওয়াক্ত থাকে না আশা করি বুঝতে পেরেছেন কিন্তু আমরা এশার নামাজ মানে এর আরেকটি ওয়াক্ত আমরা হাদিসে পাই সেই ওয়াক্তটা হচ্ছে শুরু ওয়াক্ত কখন সেটি হচ্ছে দেরি করে পড়া এশার ওয়াক্ত দেরি করে পড়া মানে সন্না কাল রাসুলিল্লাহ সাল্লাম লাউলা আন আশাক্ত আলা উম্মাতি আমি এই হাদিসটুকু বলার আগে এশার নামাজের ওয়াক্ত যে মধ্যরাত্রিতে শেষ হয়ে যায় সেই হাদিসটার নাম্বার বলে দিচ্ছি কেননা অনেক শ্রোতা আগ্রহ ভরে সেটি জানতে চাচ্ছেন সে হাদিস নাম্বার হচ্ছে রাওয়াহ মুসলিম হাদিস নাম্বার ছয়শো বারো ছয়শো বারো হাদিসে বলা হচ্ছে যে এশার ওয়াক্ত হচ্ছে মধ্যরাত্রি পর্যন্ত কিন্তু এশার নামাজকে আপনি ইচ্ছা করলে একটু দেরি করে রাতের তিন ভাগের এক ভাগ চলে যাওয়ার পর অথবা মানে আরো বেশি যদি মানে চলে যায় তাহলে আপনি ইচ্ছা করলে এশার নামাজ পড়তে পারেন এবং সেই পড়াটাকে তিনি বলছেন যে এটি হচ্ছে এশার সঠিক সময় আমরা যদিও এটা পড়ি না আমরা এই নিউ ইয়র্কে এখন মোটামুটি পনে আটটা থেকে আটটার ভিতরেই আমরা এশার নামাজটা পড়ে ফেলি কিন্তু এটাকে দেরি করে রাত দশটা এগারোটাও ইচ্ছা করলে পড়া যায় এই কথাটাই হাদিসের ভিতরে এসেছে লাওয়া হো তিরমিজি লাউলা আন আশাক আলা উম্মাতি যদি আমার উম্মতের উপরে আমি সেই ভয় না পেতাম যে তারা এসা দেরি করে পড়তে পারবে যেমন এক তৃতীয়াংশ রাত দেরি করে অথবা প্রায় অর্ধেকের মতো রাত অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে যদি মানে এর অর্ধেক এই অর্ধেক মোতালিক মানে অর্ধেক সময় অথবা ওয়ান থার্ড সময় অর্থাৎ দেরি করে যদি কেউ পড়ে কিন্তু সেই দেরি করাটা মানে উত্তম হতো কিন্তু নবী সাল্লাম সেই আদেশ তিনি দেন নাই কেননা তিনি উম্মত সেটা করতে পারবে না এই কারণে তিনি ভয় পেয়েছেন

সুম্মা খারাজা ফসল্লা এবং তিনি মসজিদ থেকে বের হয়ে তিনি নামাজ পড়লেন এবং তখন বললেন যে ইন্নাহু লা ওয়াক্তিহা আন আলা এই সময়টাই ছিল এশাল নামাজের জন্য উত্তম সময় কিন্তু যদি না আমি উম্মতের জন্য এটি কঠিন মনে না করতাম অর্থাৎ এসার নামাজকে দুইভাবে এটার ওয়াক্ত শুরু ওয়াক্ত শুরু হয় মাগরে লালিমা চলে যাওয়ার পর থেকে কিন্তু এটা পড়া উত্তম হচ্ছে একটু দেরি করে পড়া যে সকল মহিলা বাসায় থাকেন যেমন আজকের অনুষ্ঠান যারা শুনছেন তারা অনুষ্ঠান শেষ করে তারপরে ঈশা পড়বেন এই ধরনের ঈশা পড়া তো উত্তম নবী সাল আল্লাম এইভাবে এসা পড়াটাকে তিনি পছন্দ করেছেন যখন মানুষজন ঘুমিয়ে পড়ে ঠিক তখন ওয়ালি রিসা উ আহিয়ানন ইউআহিরুহা ভিতরে এসেছে আন্না জাবের রবি আল্লাহ আনহুমা লা জুখিরা মা কি নদীল্লাহু আলিসাল্লাম এটি বখারী মুসলিমের হাদিস জাবের রাবি আল্লাহ আনহুমা তিনি বলছেন যে মানে ঈশার নামাজ নবী সাল্লাহিসাল্লাম কিভাবে পড়তেন ওয়ালি রিশা উ আহিয়ান তিনি অনেক সময় ইশার নামাজ মাঝে মাঝে দেরি করে পড়তেন ওয়া আহ ইউ এবং কখনো কখনো আগে পড়তেন কিন্তু সব সময় তিনি দেরি করতেন না সব সময় তিনি মানে আগে পড়তেন না বর্তমান বিশ্বে এখন সমস্ত মুসলিম দেশে মসজিদুল হারামাইন আর শারিফাইন এই দুই মসজিদেও দেখা যাচ্ছে যে কেউ দেরি করে পড়ে না সবাই ওয়াক্তের শুরুতেই পড়ে ফেলে কিন্তু ইচ্ছা করলে কোনো মসজিদে বিশেষ করে উত্তর আমেরিকায় আমরা যারা থাকি মানে শীতকালে আমরা ইচ্ছা করলে দেরি করে পড়তে পারি এতে কোনো সমস্যা নাই বরঞ্চ একটি সুন্না আদায় হয় কিন্তু সুন্না আদায় করার সময় আমাদের নাই কেননা অন্ধ অনুকরণ এবং অনুসরণ এত ব্যাপক আকার ধারণ করেছে যে যে দেশে রাত মানে ষোলো আঠারো ঘন্টা সেই দেশেও আগেই পড়ে পুরো রাত পড়ে থাকে অথচ রাসুল ইহি সাল আলি সাল্লাম তিনি মসজিদে গিয়ে দেখলেন যে মানুষ ঘুমিয়ে পড়েছে তখন তিনি এশার নামাজ পড়লেন এবং পরে বললেন এক রাতে যে এটি এশার ওয়াক্তর সঠিক সময় ইন্নাহু লিওয়াক্তিহা এটি হচ্ছে এশার সময় কিন্তু আমার উন্মতের জন্য কঠিন হয়ে যাবে এই কারণে আমি এটা আদেশ প্রদান করিনি হাদিসের ভিতরে এসেছে ইজা রা আহম ও আজাল যখন নবী সাল্লা সাল্লাম দেখতেন যে মসজিদের ভিতরে মানুষ জড়ো হয়ে গেছে বেশি তখনই তিনি ইশারা নামাজ পড়ে ফেলতেন যখন দেখতেন যে তারা একটু দেরি করে এসেছে মসজিদে তখন তিনি নামাজটাকে একটু দেরি করতেন এখানে একটি প্রশ্ন অনেকে করে থাকে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তো মানে বলেছিলেন যে সবচেয়ে উত্তম আমল কোনটি

কিন্তু তিনি এটা বলেন নাই ওয়ালাম ইয়াকুল আসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা এই কথাটা উত্তর দিয়েছেন শেখ আল উসাইমিন শরহুল মুমতিয়ায় এই কিতাবের ভিতরে তিনি বলছেন যে ওয়াক্তের ভিতরে পড়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম আমাল আর সালায়াতু আউ্য়ালি ওয়াক্তিহা সেটি একটি ভিন্ন প্রসঙ্গ কিন্তু সব নামাজের ক্ষেত্রে সেটি ফজিলতপূর্ণ নয় বিশেষ করে এশার নামাজ দেরি করে পড়া এবং জোহরের নামাজ গরম এর সময় দেরি করে পড়ার হাদিস রয়েছে। সুতরাং জোহর এবং এশা এই দুই ওয়াক্তের নামাজ ছাড়া বাকি ওয়াক্তের নামাজ গুলো আমরা যদি আউ্য়াল মানে ওয়াক শুরু হয়ে যাওয়ার পরে পড়ি তাহলে এটি হবে উত্তম আমল কোনো কোনো রেওয়ায়তে আছে আসালু আউআালি ওয়াক্তিহা কিন্তু সেটার ব্যাখ্যা রয়েছে অর্থাৎ এই কথাটা এসেছে এসেছে হাদিসের একটি আলা ওয়াক্তিহা এটি হচ্ছে মানে ওই হাদিসকে মোবাইন করছে পরিষ্কার করে দিচ্ছে ব্যাখ্যা করে দিচ্ছে যে এই কথাটার অর্থ কি সব রকম নামাজ প্রথম ওয়াক্তে পড়া মানে উত্তম কাজ নয় দুইটি নামাজ কোন দুইটি জহর যদি প্রচন্ড গরম থাকে তাহলে সূর্যের তাপ একটু শীতল হয়ে গেলে দেরি করে মাসনুন দ্বারা প্রমাণিত যদিও এটা আমরা করি না কখনোই আরেকটি হচ্ছে যে মানুষজনের যদি কষ্ট না হয় রাতের একটু গভীরে এসার নামাজ পড়া এটি উত্তম যেমন মেয়েরা বাসায় বসে যেহেতু তারা মসজিদে যদি না যায় তাহলে বাসায় বসে একটু রাতে খাওয়া দাওয়া শেষ করে বাসার ছোটখাটো চর্চ গুলো শেষ করে তারপরে নামাজ পড়ে মানে এসার নামাজ পড়ে শুয়ে থাকলো এটি তাদের জন্য উত্তম এবং সেটি হবে হচ্ছে ওয়াক্তিহা এটি হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় একটি আমাল যেটি মহিলারা করতে পারে পুরুষরা করতে পারছে না যেহেতু মসজিদে এর জামাত মানে আগে হয়ে যায় কিন্তু এই কারণে জামাত ছাড়া যাবে না জামাত ধরাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে এই উত্তম আমল থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি সুতরাং তাকে জামাত ধরতে হবে এবং জামাত না উচ্চাকিত হবে কারণ ছাড়া পরিত্যাগ করা সেটি আরেকটি বিষয়ে সেটা আমরা আলোচনা করতে চাচ্ছি না এই এই ক্ষেত্রে আমরা যে যে কথাটা বলতে চাই যে কেউ যদি এখন ঈশার নামাজ মানে পরে যে সন্না রাকাত নামাজ আছে এই নামাজটা না পড়ে কেউ ঘুমিয়ে গেল এবং সে ইচ্ছাকৃত ভাবে ঘুমালো কেননা সে মনে করল যে ঘুম থেকে উঠে এসার নামাজ পড়তে হবে যার কোনো মধ্যরাতি পার হয়ে গেল মনে করেন একজন ব্যক্তি মানে তিনি এসার নামাজ পড়লেন মানে তারপরে তিনি ঘুমিয়ে পড়লেন এবং তিনি ইচ্ছাকৃত ভাবে তিনি ভুলে যান নাই তিনি কর্মে ব্যস্ত নন তিনি নামাজ পড়তে ভুলে যান নাই এবং তিনি আহ পড়ার ইচ্ছাই পোষণ করেন নাই বরঞ্চ তিনি মনে করছেন যে আমি ঘুমিয়ে যাওয়ার পরে শেষ রাতে মধ্যরাত পার হয়ে যাওয়ার পর আমি রাকাত দুই রাতে বা পড়ব তাহলে তার অবস্থা কি হবে তার ওই নামাজটা কাদাও আদায় হবে না কাদাও আদায় হবে না কেননা সে ইচ্ছাকৃতভাবে দেরি করে পড়েছে এই কারণে ওই দুই রাকাত এশার সোনান রাত এবার আদায় তো হবে না কাদা হিসাবেও আদায় করা হবে না বলে আমরা শেখ ওসাইমিন থেকে ফতোয়া নিয়ে দেখলাম অর্থাৎ অনেকে অবশ্য ভুল বুঝে থাকে এই কারণে সমস্যাটা হয়েছে সমস্যাটা হয়েছে যে শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তালা তার দুটো কিতাব একটি হচ্ছে আরেকটি হচ্ছে ও সেখানে তিনি নামাজের বর্ণনা দিতে গিয়ে একটি নামাজের কথা বলেছেন যে নামাজটুকু হচ্ছে কেয়াম ক্যামাইল অথবা অর্থাৎ শেষ রাতের নামাজ যেটা আমরা আলোচনা এই মুহূর্তে করতে চাচ্ছি না আমরা এটা প্রসঙ্গ পরে আলোচনা করব কেননা বেতেরের নামাজ এবং কেয়ামুল লাইল এই নামাজগুলি সুন্না রাতে বা নয় সুন্না রাতে বা হচ্ছে বারো রাকাত নামাজ আমাদের কর্মসূচি হচ্ছে আমরা পরিপূর্ণভাবে সুন্না রাত এবার হুকুম গুলো শিখব প্রথম শুধু উদাহরণ দেওয়ার সাথে আমরা আপনাদের কাছে একটি দলিল পেশ করছি যে ভুল কিভাবে হয়েছে কেউ হয়তো ভুল করেছে যেহেতু নবী সাল্লি সাল্লাম তিনি নামাজ ইশারা নামাজ মসজিদে পড়ে বাসায় চলে এসেছেন এবং কিন্তু বাসায় চলে এসে চাটাইয়ের উপরে গিয়েছেন চাটাইয়ের উপরে গিয়ে তিনি ঘুমান নাই তিনি চাটাইয়ের উপরে গিয়ে নামাজ পড়েছেন আরেকটি হচ্ছে ঘুম থেকে উঠে যে দুই রাকাত নামাজ হালকা ভাবে তিনি আদায় করেছেন সেই দুই রাকাত কোনোভাবেই এসার শুননা রাতে বা নয় সেই দুই রাকাতকে বলা হয় আসুক যেটি শেখ আলবায়নি রাহমাহুল্লাহ তিনি কিয়াম ও রামানে উল্লেখ করেছেন এক্ষেত্রে একটি দলিল আমরা পেশ করছি যে যারা তাহাজ্জুদ নামাজ পড়েন অথবা কেয়ামুল পড়েন তাদের জন্য আরেকটি হচ্ছে যে নামাজগুলোকে লম্বা করা সেটা আমরা হাদিস থেকে পেয়েছি যে মানে আট রাকাত বারো রাকাত আহ এগারো রাকাত এবং আহ তেরো যে দলিল সেই এগারো অথবা তেরো লাইল এর নামাজের পূর্বে আরেকটি ছোট দুই নামাজ আছে সেই দুই রাকাত নামাজ কখনো কখনো নবী সাল পড়তেন এবং তিনি সেই রাকাত নামাজ পড়ার জন্য তিনি তারগিব করেছেন উৎসাহ দিয়েছেন এই কথাটুকু একটি কিতাবের ভিতরে রয়েছে যারা পড়তে চান মাসুয়াতুল আদাব আল ইসলামী ইসলামের সমস্ত আদাবগুলো একটি দুইটি ভলিউম কিতাবের ভিতরে আছে আপনারা ইচ্ছা করলে আরবি ভাষায় লেখা ইংরেজিতে নয় এটি দুই ভলিউম দাম চল্লিশ ডলার কিনতে পারেন এর একটি প্রথম খণ্ডের ভিতরে আদাব ও লাইল এই চ্যাপ্টারে লেখক দলিল পেশ করেছেন ওয়মিন আদা বোহল শেরসু আলা ইস্তিস্তা সালাতু হাফিফা টাইম যে এই নামাজটুকু হচ্ছে আসলাতুল ইস্তিস্তাহ বিরাকাতাইন খাফিফাতাইন মানে কিয়ামুল লাইল শুরু করার আগে হালকা করে দুই রাকাত নামাজ পড়া এই নামাজ দিয়ে ওই নামাজটাকে খোলা মানে ইস্তিস্তাহ সালাতুল ইস্তিস্তাহ বিরাকাতাইন খাফিফাতাইন লি ইউনশাতু ইউনশুতা লাম্মা বাদুহুমা লিমা রুইয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এটিকে পড়া হচ্ছে এই কারণে যেন আপনি অ্যাক্টিভ হন আপনি কর্মচঞ্চল হয়ে যান মানে কিয়ামুল যেহেতু অনেক লম্বা নামাজ এই কারণে আপনাকে রবি যে তুমি লম্বা লম্বা রাখাত পড়বে পড়বে কিয়ামুল্লাইল হিসাবে ঠিক আছে তুমি ছোট দুই রাকাত নামাজ সংক্ষেপে করে ফেলো কেননা সংক্ষেপে করে ফেললে ঘুমটা কেটে যাবে নামাজে একাগ্রতা বাড়বে সেই কারণে তিনি একটি হুকুম করছেন এই হাদিসটুকু সালাতু তারাবি কিতাবে নাই এই হাদিসটুকু কিয়াম ও রামাদান রিসালা কিয়াম ও রামাদান শেখ আলবায়নী তার দ্বিতীয় কিতাবে উল্লেখ করে নাই অথচ হাদিসটুকু সহি মুসলিমের ভিতরে রয়েছে হাদিস নাম্বার হচ্ছে পাঁচশো আহ সেভেন আহ এইট সেভেন্টি এইট পাঁচশো আমি দুঃখিত এটি হবে সাতশো আটত্তর সেভেন সিক্স এইট এভাবে লিখে রাখুন সেভেন সিক্স এইট অর্থাৎ সাতশো আটষট্টি আমি দুঃখিত আমি অঙ্কে খুব দুর্বল ইজা কামা আহাদুকুম মিনাল্লাইলি ফালিয়াস্তাহু সালাতিহি বিরাকাতাইন খাফিফাতাইন রাওয়াহু মুসলিম যখন তোমরা কেয়ামাইল পড়তে চাও ভালো করে শুনুন ইজা কামাদকুম তোমাদের কেউ যখন রাতের বেলায় কেয়ামুল পড়তে চাও ইজা কামা পড়তে চাও লিউসাল্লি তোমরা কি করো হাসিফা তাইন তোমরা সংক্ষেপে দুই রাকাত নামাজ দিয়ে সেই কিয়ামুল্লাইলের শুরু করো উদ্বোধন করো এই দুই রাকাতকে অনেকে ভুল বুঝে অনেকে মানে কেউ কেউ আমি জানি না ঠিক মতো সংখ্যায় কত লোক এই ভুল বুঝেছে তারা মনে করেছে যে এটি ঘুমিয়ে মধ্য পরে গিয়ে পড়তে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে অজ্ঞতা থেকে বাঁচিয়ে রাখুন এটি কোন স্কলার কোন মাসায় কোন মহাদ্দিস কোনো মাঝহাব এই কথা কখনোই বলেন নাই তাদের কিতাবগুলোতে যে এশার নামাজের সাথে সংশ্লিষ্ট দুই রাকাত শূন্য রাতে বা মধ্য রাতের পরে পড়া যায় ইচ্ছাকৃতভাবে হবে পড়া যায় না যদি এটি পড়া যেত তাহলে এটি এটার সাথে কানেক্টেড থাকতো না আমরা দেখতে পাচ্ছি যে এটি এত শক্তিশালী ভাবে কানেক্টেড যে নবী সাল আলী সাল্লাম তিনি ঘরের ভিতরে গিয়ে প্রথমেই তিনি দুই রাকাত নামাজ পড়তেন তারপরে তিনি ঘুমাতেন এটির একটি রেওয়ায়ত এই সালাতু তলাবিতে আছে তারপরে দুই রাকাত নামাজের কথা হাদিসও আছে সেই দুই রাকাত হচ্ছে একটি লাইল শুরু করার দুই রাকাত আর সালাহতুলাকে টাইম হাফিফা টাইন যেটা আমরা বলেছি এই সালাকে কি নামে ডাকা যায় এটাকে বলা যায় অ্যাস আর যেটা আমরা প্রথম ক্লাসে গত ক্লাসে বলেছি যে নাওয়া ফেল সালাতুল না ফেলা এটাকে দুই ভাগে ভাগ করা যায় যে সকল নামাজগুলি নবী সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম পড়েছেন কোন কারণ বসত পড়েছেন রাকাত সংখ্যা বেশি হতে পারে কমও হতে পারে সেই নামাজগুলি যদি রাতে বা না হয় তাহলে সেই নামাজগুলো ন ফেলা হবে অতিরিক্ত আমরা কিভাবে বলেছি যে এসার নামাজের পরে দুই রাকাত হচ্ছে রাতে বা কিন্তু কেউ যদি হাদিস অনুযায়ী এসার পরে চার রাকাত নামাজ পড়ে তাহলে ওই অতিরিক্ত দুই রাকাত হয়ে যাবে না ফেলা ঠিক একই ভাবে জোহরের পূর্বে চার রাকাত হচ্ছে রাত এবার কিন্তু কেউ যদি দুই রাকাত পরে জোহরের নামাজের পূর্বে তাহলে ওই দুই রাকাত হয়ে যাবে না ফেলা অর্থাৎ সাধারণ সুন্না এটি সুন্না না ফেলা কিন্তু ছাড়া যদি অন্য কোনো নামাজ থাকে যেটি তিনি মাঝে মাঝে পড়তেন সেটাকেও সাধারণ সুন্নাতে বলা যায় যেতে পারে যেমন এই ক্ষেত্রে অথবা আসলাত মুতলাকা অর্থাৎ মাঝে মাঝে মন চাইলেও পড়তে পারে সেটি তার কোনো কারণ থাকতে হবে যে কি কারণে পড়ছে অথবা কারণ যদি ব্যক্তিগত কোনো কারণ হয় তাহলেও সে পড়তে পারে সালাতু লাগা অথবা শুদ্ধভাবে এটিকে সালাত না ফেলা বলা যেতে পারে কিন্তু কখনোই এটা সালাতুর রাতে বা হতে পারে না হবে না এখন আমরা এই যে নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা কি করি সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি আমাদের একটি ধারণা যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আমাদের দেশে এই নামাজ পড়ার পর মানে তারা সাথে সাথে উঠে দাঁড়িয়ে যায় সালাম ফিরানোর পরে বাংলাদেশের প্রায় সব মসজিদে একটি বাজে অভ্যাস চালু আছে যে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সাথে সাথে একটি তো হাত তুলে মোনাজাত করে এটা তো বেদা আমরা সেটা পরে আলোচনা করছি কিন্তু ওই মোনাজাত হাত তোলা ইত্যাদি এগুলি করার পর সাথে সাথে লোক দাঁড়িয়ে যায় অথচ ফরজ নামাজ পড়ে আপনি সাথে সাথে দাঁড়াতে পারবেন না কেননা এটা অপরাধযোগ্য একটি কাজ অপরাধ এটা শাস্তি আছে সেটা আমরা দলিল পেশ করেছি থেকে যে হাদিসটুকু সহিহার ভিতরে শেখ আলবানি সহি বলেছেন হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো উনপঞ্চাশ যেখানে অমর রাদি আল্লাহ আনহু ফরজ নামাজ শেষ হয়ে যাওয়ার পর ফারা আনহু তিনি দেখলেন যে এক লোক ফরজ নামাজের পরে দাঁড়িয়ে পড়েছে নামাজ পড়ছে তখন তাকে এক ধমক দিলেন বললেন ইনামা হালাকা আহলে কিতাব যে ইতিপূর্বে আহলে কিতাব তারা ধ্বংস হয়ে গেছে কেননা তারা ফরজ নামাজের সাথে অন্য নামাজকে সবসময় মিলিয়ে ফেলতো তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম উমর রাদিয়াল্লাহ তাআলা عنہর প্রশংসা করেছিলেন আহসানউ ইবনে আল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সালাম ফিরানোর পর আমাদেরকে বসতে হবে বসতে হবে এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কথা বসতে হবে বসে কি করতে হবে সেটা আমরা পরে আলোচনা করছি امرا دكتي باتشي جوخوني نبي صلى الله عليه وسلم تني ماني شش كتن عن ثوبان رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا ان انصرف من الصلاه استغفر استغفر الله ثلاث مرات قال আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা সালাম তাবারকতা ইয়া এটি আমরা দেখেছি যে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরোজ নামাজ শেষ করতেন তখন সাথে সাথে তিনি তিনবার ইস্তিগফার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার তারপরে তিনি কি করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকা আস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটা পাঠ করতেন এই দোয়া পাঠের সাথে একটু সমস্যা আছে আমাদের পাকিস্তান বাংলাদেশের কিছু মসজিদে নামাজ শেষ হয়ে যাওয়ার পর তারা জোরে আল্লাহ আকবার কথাটা বলেন এই যে আল্লাহ আকবার একবার জোরে বলেন এই কথাটা শুদ্ধ নয় এটি আপনারা বলতে পারবেন না এটি এসেছে একটি হাদিস থেকে এই হাদিসটা ভুল বুঝেছে ইদ্দিন আব্বাস আল্লাহ আনহু তিনি বলছেন আন্না রাফা সাউদ ইজিক্রি হেনা ইয়ান তারিফুল নাসু মৃণাল মাকটুব্যাক নবী সাল্লামের সময়ে যখন মানুষের কাস্টম ছিল

অর্থাৎ এই জিকির হচ্ছে তাসবি তাহমিদ এবং মানে তাকবির সুতরাং যারা আল্লাহ আকবার বলছেন তাদের কথাটা ঠিক নয় কানা রাসুল্লাহ সাল্লাম ইজা ইন সারাফা সালাতি যখন তিনি নামাজ থেকে পৃথক হয়ে যেতেন ইস্তিকফারা সালাসা তিনি তিনবার ইস্তিকার পাঠ করতেন করতেনের হাদিস এবং তিনি বলতেন আল্লাহ সালাম সালাম তাবা এখানে আমাদের আরেকটি এসেছে আমরা সেটা আলোচনা করছি কিন্তু যে কথাটা আমরা বলতে চাই যে শেখ আলবী তার কিতাবের ভিতরে এর ব্যাখ্যা করেছেন যে একবার আল্লাহ আকবার বলা এটি সঠিক নয় কেননা ও রিয়া এখানে যে কথাটাকে ভুল বোঝা হয়েছে কুনতু আরাফু ইনকাদাউ ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাকবীরে এই হাদিসটা দিয়েই গন্ডগোলটা শুরু হয়েছে কুনতু আরাফু আমরা বুঝতে পারতাম ও সালাতিন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ হয়ে গেছে কিভাবে বিতাকবীরে তাকবীর এর সাথে শেষ হয়েছে এই তাকবির অর্থ যিনি হাদিসটা বর্ণনা করেছেন সেটি হচ্ছে তার অর্থ বর্ণনা করেছেন তিনি তাকবির হিসাবে হাদিসটা বলেন নাই ও রিয়াতু তাকবীর হাদিসিল লাআল্লাহা রা রিওয়াতু বিল অর্থাৎ অর্থর সাথে রাবি সেই হাদিসটা বর্ণনা করেছেন যিনি রাবি হাদিসের সে আসলে হাদিস বর্ণনা করতে গিয়ে একটি জিনিসের অর্থ বর্ণনা করেছেন অর্থাৎ জিকির বর্ণনা করেছেন সেটি আমরা রোজার মাসে একটি ক্লাসে আলোচনা করেছি কিন্তু তারপরও শ্রোতাদের কাছে আবারও তুলে ধরছি যে শেখ আলবানি রাহমা তাহারা তিনি বলছেন যে নামাজের যতগুলো কিতাব আছে

কোনোভাবে এটা কি জানা যায় যে নামাজের শেষে একবার আল্লাহ আকবার বলতে হবে যেটা পাকিস্তানি বাংলাদেশি বাংলাদেশি মসজিদে তো কিছুই বলে না মানে পাকিস্তানি মসজিদে বলে এবং বাংলাদেশে কিছু কিছু আহলে হাদিসদের মসজিদে আল্লাহ আকবার একবার করে বলে তাপরানি জামি আন গাফিরান মানে ইমাম তাবরানির একটি বিখ্যাত কিতাব রয়েছে জামি ও আবুল কাউলু আদবার ও সালাওয়ার যে

সেই দুপুরে সালাওয়াত মানে নামা ফরজ নামাজ শেষে তিনি কখনোই একবার আল্লাহ আকবার বলেন নাই আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা ফরজ নামাজ পড়ার পর আমরা করবটা কি এখানেই সমস্যা শুরু হয়ে যায় প্রিয় শ্রোতা আপনারা যারা শুনছেন আমরা কি করি তার একটা নমুনা আপনাদের সামনে আমরা পেশ করছি আমাদের দেশে যে কাজটা করা হয় যারা মহিলারা অনেকে করেন অথবা পুরুষও করেন নামাজ ফরজ নামাজ শেষ হয়ে যাওয়ার পর যে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এটা অনেকে পড়েন না এটি একটি মস্ত ভুল শুনুন নবী সাল আলাই সাল্লামের এই আমলটাকে সুন্না মোয়াক্কাতা বলা হয়েছে আপনি নামাজের ভিতরে মোয়াক্কাতা খুঁজছেন আরে মোয়াক্কাতা তো সামনেই পড়ে আছে অথচ সেই মোয়াক্কাতার কোনো খবর নাই এটি স্কলাররা বলেছেন যে নামাজ শেষ হয়ে যাওয়ার পর তিনবার ইস্তিকফার পাঠ করা এবং আল্লাহ আন্তা সালাম অমিন কাসেল সালাম তাবা রাক্তা ইয়া জাল জালাল ওয়ালি কালাম এই কথা বলা হচ্ছে সুন্নাম মোয়াক্কেদা এটা ছাড়া যাবেই না কেননা নবী সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম কখনোই এই জিনিসটা ছাড়েন নাই এই জন্য এটাকে বলা হয় সুন্নাম মোয়াক্কেদা অর্থাৎ তাতেই করা হয়েছে নির্দিষ্ট করা হয়েছে কনফার্ম করা হয়েছে এটি সুন্ন্যা দ্বারা তাসপিৎ হয়েছে এটাই হচ্ছে সুন্ন মোয়াক্কেদা সুন্ন মোয়াক্কেদা মানে হলো এটা দলিল পরম্পরায় এটাকে সঠিক হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে মোয়াক্কিদ হয়েছে আমরা সেটা গত ক্লাসে আলোচনা করেছি মোয়াক্কাদা শব্দের অর্থ কি আসল মোয়াক্কাদা বাদ দিয়ে নকল মোয়াক্কাদা নিয়ে টানাটানি তো হ্যাঁ আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমিন আমাদের দেশে কি করে তার একটা বর্ণনা দিচ্ছি একটি কাজ হলো কি যে যখনই সালাম ফিরিয়ে পেলে তখন ইমাম সাহেব সম্মিলিত দোয়া করেন সম্মিলিত দোয়া করা হচ্ছে বেদা এটি মস্ত বড় বেদা আমরা সেটা পরে আলোচনা করছি ওই বেদাত শেষ হয়ে যাওয়ার পর কিছু মুসাল্লিয়ান মানে আমাদের সমাজে আছে তারা মাথায় হাত রেখে দোয়া শুরু করেন মাথায় হাত রেখে যে দোয়াটা করে মানে এই দোয়ার যে হাদিস এটি দায়িত জিদ্দান অতি দুর্বল হাদিস টুকু মানে বিভিন্ন কিতাবে এসেছে মুসনাদে বাজ্জার নাইলুল আওতার তبرানি মাসনাউ জওয়াইদ ইবনে আমালুল ইয়োম ওয়াল লাইলা যত কিতাবি আসুক না কেন হাদিসটা সম্পর্কে বিভিন্ন স্কলার তারা এটাকে বলেছেন কেউ বলেছেন মানে অতি দুর্বল আল আলবানি রাহমাহুল্লাহ তিনি বলেছেন দাইব জিদ্দান অতি দুর্বল ইবনে সুন্নি আবু নাইম বলেছেন জাল হাদিস অথচ জাল হাদিস নিয়ে এবং অতি দুর্বল হাদিস নিয়ে এই হাদিসটা আরবি হচ্ছে আরবি হলেই হাদিসটা সহি হবে না কানা ইজা সাল্লা মাসহা বিয়াদাইহি ইয়ুমনা আলা রাসাহু ওয়া ইয়াকুল মানে যখনই তুমি নামাজ ফরজ নামাজ শেষ করো তখন তুমি মানে তোমার ডান হাত

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এই দোয়া পড়লে কিছুই হবে না চিন্তাও দূর হবে না দুঃখ দূর হবে না কিছুই হবে না বরং বিদআত করার জন্য গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে আর মাথায় হাত দিয়ে আপনি কি করছেন এই এটি সিলসিলাতুল আহাদীস দঈফিয়ার ভিতরে হাদিস নাম্বার মানে 660 যে নামাজের পরে মাথায় হাত রেখে দোয়া করা এটি হচ্ছে অতি দুর্বল এবং জাল মাথায় হাত দিয়ে আমরা যেটা কি করি মাথায় হাত দিয়ে আমরা করি হচ্ছে হায় হায় মানে সর্বনাশ হইলে আমরা মাথায় হাত দিই তো কেউ যদি কারো সর্বনাশ চায় তাহলে সে মাথায় হাত দিতে পারে মাথায় হাত দিয়ে আসলে সে নিজের সর্বনাশটা নিজেই ডেকে আনছে কেননা একটা জাল হাদিস এর উপর আমল করছে মাথায় হাত দিচ্ছে আসলে সে মাথায় হাত দিয়ে নিজের সর্বনাশকে নিজেই হায় হায় সর্বনাশ হয়েছে মাথায় হাত সুতরাং মাথায় হাত সর্বনাশ কেননা জাল হাদিসের উপর আমল আরেকটা লোক আরেক ধরনের লোক আছে এটা বাংলাদেশি মানে পাকিস্তানি এবং ভারতবর্ষে এই এটা আছে সেটা কি ইয়া ইয়া এই দোয়া পরে ইয়া কাবিয়ু মানে এটার তো কোনো হাদিস নাই তার মানে কাবিউন আল কাবিউ হচ্ছে আল্লাহর একটি নাম কিন্তু এই নাম সুরাহুদ আয়াত নাম্বার ছয়ষট্টি ইন্না রব্বাকা হু আল কাবিউন আবিজ নিশ্চয়ই তোমার রব হচ্ছে শক্তিমান পরাক্রমশালী সুরা আনফাল আয়াত নাম্বার বাহান্ন ইননা আল্লাহ কাবিয়ন সাদীদুন আল ইকব আল্লাহ সুবাহান তালা প্রচন্ড মানে শক্তিশালী এবং তিনি প্রচন্ড মানে শাস্তি দিবেন তে কাবিউন এটাকে ডেকে কোনো ফজিলত নাই এটা কোথায় পাওয়া গেছে কোথাও নাই সুতরাং আপনারা মাথায় হাত দিয়ে কাবিউন বললেও কোনো দুঃখ কষ্ট দূর হবে না আর দুঃখ কষ্ট আসলে হয়তো হতে পারে মানে আরো বাড়তে পারে সেটা সম্ভাবনা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন নামাজ পড়ে আমাদের বাংলাদেশে যারা মসজিদে নামাজ পড়ে তারা দেখা যায় যে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে কিবলামুখী হয়ে বসে থাকেন কিবলা থেকে মুখ ফিরান না তিনি কি করেন কিবলামুখী হয়ে বসে থাকেন আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আমাদের সময় আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি আমরা যেটা বলতে চাই যে ফরজ নামাজের পর আপনারা কখনোই হাত তুলে কোনো দোয়া করতে পারবেন না কিন্তু দোয়া করার অনেকগুলো হাদিস আছে কিন্তু সেটি হাত তুলে নয় দোয়া এই এটা এটা জানতে হবে কারণ না এটা জানা আমাদের সমস্যা হয়েছে যে আমরা যে অর্থে এটা বলি সেটাই হচ্ছে ভয়ঙ্কর ভুল আমরা কি বলি মোনাজাত যে নামাজ পড়ে ফেলছেন মোনাজাত করলেন না প্রিয় শ্রোতা আরবি বোঝা বোঝার ক্ষেত্রে মারাত্মক ভুল ভুল হওয়াতে আমাদের দেশে এই জিনিসটা ঢুকে পড়েছে আমাদের সমাজে অনেক ধরনের মানে শব্দ রয়েছে যেগুলো আরবি ভাষা বোঝার ভুল যেমন নবী সাল্লাহ আলহ্লামের সাল্লামের কবরকে বলা হয় রওদা বাংলাতে রওদা অথচ রাওবা মানে হচ্ছে মিম্বর থেকে নবী সাল্ল সাল্লামের বাড়ি পর্যন্ত জায়গাটাকে বলা হয় রওদা রওদা মানে হচ্ছে বাগান রওদা থুন মিন রিয়া দিল জান্না জান্নাতের বাগান সমূহের একটি বাগান হচ্ছে এই জায়গাটুকু আর আমাদের বাংলাদেশের মানুষ বুঝেছে ভুল বলে কি রওজা জিয়ারত করেছে মানে কবর জিয়ারত করেছে কবরকে রওজা বলে না বলেছে কি আর বুঝেছে কি এই হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই দেশের লোক বাংলা বই পড়ে কোরআন হাদিস শিখতে গেলে যে ভুল করবে এটা অত্যন্ত স্বাভাবিক যেমন নামাজ পড়ার পরে আপনি মোনাজাত করেন না এরকম কথা আমাদের অনেকে বলে থাকেন অথচ এটা তো ঠোঁট নাড়িয়ে কিছু বলাকে মোনাজাত বলে গোপনে নাজুয়া শব্দ থেকে মোনাজাত শব্দটুকু এসেছে নাজিউ রিজাল মোনাজাত হ্যাঁ মোনা মানে লোকটি সাথে মোনাজাত করছে না মানে লোকটি চুপে চুপে কথা বলছে না নাজউন নুন জিম ওয়াও নাজু এই শব্দটুকু এসেছে মানে থেকে মোনা যা আসলে মোনা তো নয় মিম নুন আলিফ জিম আলিফ তা মারবুতা মোনা যা এটা বলা হয় মোনা যা এর অর্থ হচ্ছে লিসানুল আরাবের ভিতরে এসেছে আ নাজু সিরু বাইনা ইসনাইন দুইজন মানুষের মাঝখানে গোপনে ফিসফিস করে কথা বলা এটা অর্থ হচ্ছে হাদিসুন সিররিউন মুনাজা কথার অর্থ হচ্ছে মুনাজা মুনাজাতুন nafsi মানে যারা মানসিক অসুখ মানে স্কিজোফেনিয়া তারা বিড়বিড় করে কথা বলে এটা আরবিতে বলা হয় মোনাজাত নাফসি হ্যাঁ মানে মনে মনে কথা বলে একা কি কথা বলে নিজে চুপি চুপি ফিসফিস করে হাদিসুন উন এই জিনিসটাকে বলা হয় মোনাজাত রাসুল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে ইজা কান ও সারাসুন ফালায় ইসনান দু না সারাস যে কোথাও তোমরা তিনজন যদি একত্রে থাকো তাহলে একজনকে বাদ দিয়ে দুজনে গোপনে কথা বলো না কথা বলো না ফালা সেখানেই বলা হচ্ছে যে গোপনে কথা বলো না অর্থাৎ গোপনে ফিসফিস করে কথা বলাটাকে বলা হয় মোনাজা আর সেই মোনাজা আমরা করি কখন নামাজের ভেতরে হাদিসের ভিতরে এসেছে ইন ইন্না যখন নামাজে দাঁড়াও তখন তোমরা তোমাদের রবের সাথে ফিসফিস করে কথা বলো তার মানে মোনাজাত কোথায় করে নামাজের ভিতরে করে আর আমার হতবাগা বাংলাদেশের মানুষ বলে কি নামাজ পড়লেন মোনাজাত করলেন না আরে মোনাজাতো করা হয়েছে নামাজের ভিতরেই মোনাজাত হয়ে গেছে হাদিস নামাজের ভিতরে হচ্ছে মোনাজা আর নামাজের বাইরে হচ্ছে দোয়া কোনটার সাথে কি বুঝতে ভুল করেছে আমার প্রিয় ভাই ও বোনেরা এই মূর্খতা অজ্ঞতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই বাংলাদেশ আপনাদেরকে কিছুই শিক্ষা দিবে না সহি হাদিসের আলো ঘরের ভিতরে পৌঁছবে না যতক্ষণ না পর্যন্ত আরবি শব্দগুলো অন্তত বুঝতে না পারেন যে এটা আসছে বলাটা অশুদ্ধ শুদ্ধ উচ্চারণ হচ্ছে মোনাজা তো মোনাজা জিনিসটা হচ্ছে নামাজের ভিতরে যে আমরা যে নামাজের ভিতরে তো পড়ি তারপরে সালাত আলেন নাবি পড়ি তারপরে দোয়া করার কথা আছে সিজদার ভিতরে দোয়া করার কথা আছে এবং তাসাহুদে বসার ভিতরে আমরা দোয়া করতে পারি এরকম অনেক হাদিস আছে সেখানে যে দোয়াগুলো করা হয় সেই দোয়াগুলি আসলে মোনাজার অংশ এবং তাকবির তাসলিম তাহলিল এবং তাসবি এগুলি মোনাজার অংশ আল্লাহ সুবাহান তালার সাথে নামাজের ভিতরে মানুষ চুপে চুপে কথা বলে ইন

আরে মোনাজা তো চুপে চুপে ফিস ফিস করে কথা বলা তো সেটা মাইকে প্রচার করলে সেটা তো মোনাজা হয় না তাছাড়া নামাজের বাইরে মোনাজা শব্দটা শাব্দিক অশুদ্ধ অর্থগত অশুদ্ধ আরব দেশে যারা আরবি যাদের মাতৃভাষা তারা তাদেরকে যদি আপনি বলেন যে এই যে মাইকে জোরে জোরে কথা বলছে এটি হচ্ছে মোনাজা তখন তারা হাসাহাসি করবে আমাদের কত কথায় যে আরব দেশের লোকেরা হাসাহাসি করে তার একটা ডিকশনারি বানালে আপনারা বুঝতে পারতেন এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন যেটা আমরা বলতে চাই যে নামাজের পরে অনেকগুলো দোয়ার কথা হাদিসের ভিতরে সহি হাদিসে এসেছে আমরা সেই দোয়াগুলো আজকে বিস্তারিতভাবে বলবো না কিন্তু যেটা বলতে চায় অনেকগুলো দোয়া যেমন এসেছে যে মানে ইজা সাল্লামা যখন তিনি নামাজ পড়তেন কানা ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সলাঠিন প্রত্যেক নামা ফরজ নামাজের শেষে ইজা সাল্লামা যখন তিনি সালাম দিতেন তিনি বলতেন লা ইলাহা ইল্লা হুয়া ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিআ لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أتيت الدعاء تار اشتى جمون تني ماني بن جبل كي يا معاذ لا تدعنا في دبور كل صلاة تقول اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك এরকম করে মানে অনেকগুলো হাদিস এসেছে বিভিন্ন ধরনের দোয়াও এসেছে আমরা সেগুলো পরে আলোচনা করব ধরনের অনেক দোয়া এগুলো হচ্ছে পড়ার কথা ছিল কখন পড়ার কথা ছিল বসে বসে পড়ার কথা ছিল এই বসাটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত জরুরি কিন্তু ওই বসার পরে আমরা দোয়াগুলি পাঠ না করে আমরা কি করছি ইমামের সাথে হাত তুলে দোয়া করছি যেটি হচ্ছে কিন্তু করা যাবে না ফতোয়া লজনা দা ইমা মানে সৌদি আরবের একটি ফতোয়া শীর্ষ মানে কমিটি সংগঠন তারা এই বিষয়ের প্রশ্নের উত্তরে তারা বলছেন লাইসা দোয়া দোয়াউ বাদাল ফারায়েদ বি সুন্নতি اذا কানা بِرفعُ يَدَيَّ الايادي আইদি মানে ফরজ নামাজের পর দুই হাত তুলে বি بِرفعِ ايديَّ আইদি মানে দুই হাতে দুই হাত তুলে দোয়া করা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় ফরজ নামাজের পর সিওয়া আন كان من الامام وحده او الماموم وحده ইমাম যদি একাও করে যেমন কিছু কিছু মসজিদ আছে যে ইমাম সাহেব সম্মিলিত দোয়া করে না কি করে উনি নিজে একা কি করেন অন্যদের সাথে ও যে উনি খুব সুন্নতের খুব পাবন্দি করেন কি কি করেন না তিনি সবাইকে নিয়ে দোয়া করেন না তিনি নিজে নিজে করেন চুপে চুপে ওই নিজে চুপে চুপে যে করেন ইমাম সাহেব একা সেটাও বেদা আর যারা মামুম মুক্তাদি যারা ইমামের পিছনে বসে থাকে তারাও যদি একা কি করে সেটাও বেদা সেটাও কোনো সুন্দর নয় অথবা ইমাম মামুম যদি সবাই সম্মিলিতভাবে করে আও মিন হোমা জামি আন তারপরেও এটি বিদা বালজালিক বিদা এটি হচ্ছে বিদা লে আন্নাহু লাম ইয়ানকেলু ইয়ানকালু আন নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আসহাবি রাদিয়াল্লাহু আনহুমা

ইমাম হচ্ছে ইমাম তিনি বলেছেন তার কিতাবে যে নবী সাল আলী সাল্লাম তার জীবদ্দশায় তিরিশ হাজার ফরজ নামাজ আদায় করেছেন সুহান আল্লাহ বেহামদি তিরিশ হাজার ফরজ নামাজ আদায় করার পরে তিনি এক ওয়াক্তেও কোনো নামাজের পরে হাত তুলে অথবা তিনি সম্মিলিতভাবে দোয়া করেন নাই সুতরাং নামাজের পরে বসতে হবে বসে আপনার তসবি তাহলিল জিকির পাঠ করতে হবে এভাবে সময়কে কাটাতে হবে কিন্তু দোয়া করা যাবে না যেটি হচ্ছে হাত তুলে দোয়া করা হয় এটি সহি নয় বসতে হবে এই যে বসার ব্যাপারটুকু এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব শ্রোতা যে এই যে নামাজ থেকে রাতে বা নামাজকে পৃথক করার একটি পদ্ধতি হচ্ছে বসে থাকা আপনি যদি তসবি পাঠ নাও করেন তারপরেও আপনাকে বসে থাকলে আপনার সবাব আছে সুভায় আল্লাহাম সুতরাং আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে বসতে হবে অনেকে মনে করেন যে যে এই এই বসা বসার কোনো মানে যদি আমরা পাঠ না করি পাঠ না করলেও বসে থাকলেও তার সব হবে ফেরেস তারা দোয়া করতে থাকে হাদিসের ভিতরে এসেছে যে আহমেদ শাকের এই হাদিসটুকু মুসনাদ আহমেদের তিনি হাসান বলেছেন মান সাল্লাহ ফজ ফ্যাজিরি সুম্মা জলাসাফি মোসাল্লি সাল্লা আহিল মেলা আইকা ও সাল ও সালাতিহিম আরেহ আল্লাহম্মাক ফরিল লাহুু আল্লাহুমা হামহ যে ব্যক্তি মানে ফজরের নামাজের পরে ওই স্থানেই বসে থাকে আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করব তবে এটি কি ফজরের নামাজের সাথে সংশ্লিষ্ট স্কলাররা বলছে যে নয় এটি সব নামাজের ক্ষেত্রেই সংশ্লিষ্ট বসে থাকলে শুধু যদি কেউ বসে থাকে তাহলে ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে কি দোয়া করে আল্লাহ মাহ আল্লাহ মারহাম হো আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন আপনি তাকে দোয়া করুন আমরা আগামী ক্লাসে আপনাদের সামনে দলিল পেশ করব যে কিভাবে এই সুন্না রাতেবার নামাজ থেকে মানে আসল নামাজে পৃথক করার কায়দাসমূহ এর একটি কায়দা যেটা বিস্তারিতভাবে আমরা আলোচনা করব আগামী ক্লাসে সেটি হচ্ছে বসে থাকতে থাকতে হবে হবে কতটুকু বসে বসে এবং আমরা কি 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 দয়া আমরা পাঠ করব সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব এ থেকেই প্রমাণ হয় যে ফরজ নামাজের সাথে সাথেই শেষ হওয়ার সাথে সাথেই সুন্না নামাজ পড়া যায় না বরঞ্চ ফরজ নামাজ থেকে সন্না নামাজকে মানে পৃথক করতে হবে পৃথক করতে গিয়ে বসে থাকাটা হচ্ছে একটা কর্মসূচি এবং সেটি দলিল হিসাবে আমরা তবে নামাজের পরপর আমরা একবার আল্লাহ আকবার এই কথাটা মানে কখনো বলবো না একবার আল্লাহ আকবার বলার একটি হাদিস আছে সেটি হচ্ছে কোনো উপরে যদি কেউ উঠতে চায়

যখনই তুমি রাস্তায় চলতে থাকো একটু উঁচু জায়গায় যখনই তুমি যাবে তখনই তুমি দিবে আল্লাহ আকবার বলবে সুতরাং একবার আল্লাহ আকবার কোনো উঁচু জায়গায় উঠলে দেওয়া যায় সেটি হাদিস সম্মত একবার আল্লাহ আকবার বলা যায় কখন যখন আমরা জামারাতে রামি করি রামি আল জামারাত হজের সময় যখন আমরা পাথর নিক্ষেপ করি আল্লাহ আকবার। ইন্দাল হেজরুল আসওয়াদ কালো পাথরকে স্পর্শ করার সময় আমরা একবার আল্লাহ আকবার বলি যখন আমরা উঁচু জায়গায় যাই এইভাবে আল্লাহ আকবর বলা যায় কিছু হাদিস রয়েছে কিন্তু বাকি আল্লাহ আকবর বলতে হবে দুইবার করে আর যদি একবারও বলে সেটা তাজবির ভিতরে আসবে সেই তাজবি হচ্ছে

কিভাবে আমরা বসবো কতটুকু সময় বসবো এবং এই বসার ভিতরে আমাদের সোনা হিসাবে কি কি আমাদের করণীয় সে সম্পর্কে আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন ও আখির উদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ সোহান أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.